হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের জন্য আজকে নতুন ভিডিও এনেছি। এটা তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল, যে আগে কমেন্ট সেকশনে তোমরা জানিয়েছিলে যে তোমাদের যেমন দিব্যজ্যোতিদা তোমাদের ফিজিক্সে কি করে ভালো স্কোর করতে হবে এই জিনিসটা নিয়ে বলেছিল, তেমনি তোমরা চেয়েছিলে কেমিস্ট্রি আর বায়োলজিতে কি করে তোমরা ভালো স্কোর করবে এটা নিয়ে তোমরা জানতে চেয়েছিলে। তার জন্য এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কেমিস্ট্রিতে তোমরা কি করে ভালো স্কোর করবে, এই লাস্ট 3টে মাসে কি করে পড়াশোনা করা উচিত, আমি কি করে পড়েছিলাম এই লাস্ট 3টে মাস সেটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা শেয়ার করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা এখন ক্লাস 11 বা 12 আছো, তোমরা নিট 2021-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আর কিছুদিনের মধ্যে তোমাদের নিট, তো ওটার জন্য তোমাদের আনএকাডেমি একটা টেস্ট সিরিজ রেডি করেছে। সেটা হচ্ছে 9th মেতে তোমাদের আছে টেস্ট সিরিজটা। তোমরা আনএকাডেমি টেস্টের নাম হচ্ছে আনএকাডেমি চ্যাম্পস, এ টেস্ট দ্যাট উইল বি এ গেটওয়ে টু নিট ইউজি 2021। তো তোমাদের এখন যেটা তোমাদের আশা করি সবটাই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের এখন ম্যাক্সিমাম যেখান থেকে টেস্ট পাওয়া যায় ফ্রিতে তোমরা সেগুলো টেস্ট দিতে থাকো। তো এটা একটা তোমাদের অপরচুনিটি, তোমরা ফ্রিতে এই টেস্টটা এনরোল করবে, এনরোল আর এখানে তোমরা প্রাইজও জিততে পারবে, নিজেদের র্যাঙ্কও দেখতে পারবে আর প্রাইজও জিততে পারবে। দেখো ডুয়েল জিনিস তোমরা পাচ্ছ, এটাতে তোমাদের যে একটা ছেলে তোমাদের ব্রতিন মণ্ডল, তো তোমাদের এখানে 100% পেয়েছিল আইআইটি জেই মেন্স 2021, এবছর যে ফার্স্ট জেই মেন্সটা হয়েছিল প্রথম, তো ওটাতে তোমাদের 100% পেয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে আনএকাডেমি কম্ব্যাট, ইন্ডিয়াস লার্জেস্ট উইকলি স্কলারশিপ টেস্ট ফর নিট। এটা তোমাদের এভরি সানডে 11টার সময় হবে, তো এটা তোমরা ফ্রিতে তোমরা এনরোল করো, রেজিস্টার করো ফ্রি। আর যখন এনরোল করবে তো ওখানে একটা কোড চাইবে, তো কোডের জায়গায় বং মেডিকোস, BONGMEDICOS এর নিচে দেওয়া আছে, বং মেডিকোস কোর্সটা ইউজ করলে তোমরা এটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে টেস্টটা। তো টেস্টটা দিলে তোমরা কী পাবে এটা দেখে নাও। তোমরা এখানে তোমরা দেখো এভরি সানডে এটা 1 ঘন্টার টেস্ট হবে, আর এখন ম্যাক্সিমাম যত টেস্ট দেবে ততই তোমাদের বেনিফিট। দেখো টপ 3 উইনার্স উইল গেট 100% স্কলারশিপ ইন প্লাস সাবস্ক্রিপশন, তোমরা 100% স্কলারশিপ পেয়ে যাবে, 150 উইনার্স উইল বি গিভেন অ্যাডিশনাল ডিসকাউন্ট। তো তোমরা মেন এই ডিসকাউন্টগুলো নয়, মেন হচ্ছে তোমাদের কতটা তোমরা নিজেদের প্রিপারেশন নিয়েছো সেটা চেক করতে পারবে, কোশ্চেন আসতে পারে সেই অনুযায়ী। তো এই টেস্টগুলো তোমরা দাও, তোমাদের বেনিফিট হবে, তোমরা নিজেদের র্যাঙ্ক দেখতে পারবে, অন্য স্টুডেন্টরা কতটা কেমন প্রিপারেশন নিয়েছে সেই জিনিসটা তোমরা চেক করতে পারবে। তো এই টেস্ট সিরিজে এনরোল করো, আর এগুলো বিনামূল্যে, তো তোমাদের বং মেডিকোস এই কোডটা ইউজ করবে, তাহলে বিনামূল্যে তোমাদের এটা আনলক হয়ে যাবে। এবার মেইন টপিকে, তোমাদের যেটা অনেকেরই এখন মনে ডাউট যে লাস্ট 3টে মাস কি করে আমরা পড়বো, কেমিস্ট্রিটা কি করে রিভাইজ করবো, যাতে আমরা ম্যাক্সিমাম যেটা আমরা সারা বছর পড়েছি এটা তোমাদের আউটপুট ম্যাক্সিমাম কি করে আনবে। তোমাদেরকে বলি যে আশা করি তোমাদের সিলেবাস এখন মানে ম্যাক্সিমাম তোমাদের কভার হয়ে গেছে, এখন তোমরা খালি কোশ্চেন প্র্যাকটিস করছো আমি আশা করছি। কিন্তু যদি তোমাদের নাও সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলেও কোনো চিন্তা করো না, এখনো 3 মাস বেঁচে আছে তোমাদের হাতে, তো ভালো করে পড়াশোনা করো, মন লাগিয়ে পড়াশোনা করো। তোমাদের কেমিস্ট্রিতে কী করে কী কী মানে মেন আমি তোমরা আমি কী করে পড়তে হবে এটা বলবো না, কী কী জিনিস তোমাদেরকে করবে, তোমরা যেটা করবে না সেটা আমি বলবো, যেটা আমি ভুল করেছিলাম আমার টাইমে। ফার্স্ট অ্যাটেম্পটে আমি ভুল করেছিলাম, সেকেন্ড অ্যাটেম্পটে ওই জিনিসটা ভুল করেছিলাম, থার্ড অ্যাটেম্পটে আমি এটা সুধরেছিলাম, তার জন্য আমার মার্ক্সটা অনেকটা ইম্প্রুভ হয়েছিল। তো প্রথম যে ফোরমোস্ট আমি সবাইকে বলে থাকি, আমার যত জুনিয়র যারা আমাকে জিজ্ঞেস করে যে কী করে পড়তে হবে দাদা, তো আমি তাদেরকে বলি যে তোমাদের মেন যে জিনিস তোমাদের যেটা স্ট্রং আছে সেটা তো ঠিক আছে, কিন্তু তোমাদের যে পোর্শনগুলো উইক, ঠিক আছে, যে পোর্শনগুলো উইক আর যেগুলো মুখস্থ করতে হয় আর যেগুলো ম্যাক্সিমাম ছেলেরা ম্যাক্সিমাম ইগনোর করে, ওই টপিকগুলো তোমাদেরকে এই সময় টার্গেট করতে হবে লাস্ট 3টে মাস। বাকিগুলো তো পড়তে থাকতেই হবে, কিন্তু এইগুলোকে তোমরা স্পেশালি এখন পড়বে। যেমন লাস্টের যে চ্যাপ্টারগুলো তোমাদের যেগুলো মোস্ট ইগনোর করে বাচ্চারা, আমরাও করতাম আগে, বোর্ডের সময় পড়িনি অত ভালো করে, তো এটার জন্য মাস্টার অনেকটা কম আছে ছেলেপিলেদের। তো তোমরা কি করবে যে কেমিস্ট্রি যে লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের, যে বায়োমলিকিউলস বা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফস বা পলিমার, এই চ্যাপ্টারগুলো খুবই স্কোরিং আর খুবই ইজি চ্যাপ্টার, মানে তোমাদের কি কোশ্চেন আসবে এগুলো তোমরা বুঝতে পেরে যাবে ওখান থেকে। বায়োলজি যেমন তোমাদের ধরে ধরে কোশ্চেন আসে লাইন বাই লাইন, এগুলো লাইন বাই লাইন তুলে কোশ্চেন দেয়। তো এই যেই স্কোরিং, যেই তোমাদের হাতে যেগুলো হাতের মুঠো যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে তোমরা ছাড়তে দিও না, ঠিক আছে, তোমরা ছেড়ো না এই নাম্বারগুলোকে। তো এই যে চ্যাপ্টারগুলো লাস্টে যে চ্যাপ্টারসগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, মুখস্থ করবে ভালো করে। আর এনসিইআরটি ফিঙ্গার টিপসের পিছনে বইটা যে আছে ওখানে পিছনে অ্যান্সার কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে এনসিইআরটি বেসড, তো ওটা যদি তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর একটু ভালো করে প্রিপারেশন হয়ে যাবে। এবার আসা যাক তোমাদের ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক কি করে পড়বে। দেখো অর্গ্যানিক আগেও বলেছি তোমাদের লাইন বাই লাইন এনসিইআরটি তোমাদের পড়তে হবে, এখন যদি অন্য কিছু পড়ে থাকো সেটা পড়ো, কিন্তু তোমাদের এখন লাইন বাই লাইন এনসিইআরটি অর্গ্যানিকটা পড়তে হবে, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রি তোমাদের এনসিইআরটির বাড়ি থেকে আসে না, খুব জোর এলেও একটাই আসবে, তার থেকে বেশি আসবে না, আগে আসতো বাড়িতে কিন্তু এখন আর আসছে না। আর ফিজিক্যাল কেমিস্ট্রি তো তোমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে,
ফর্মুলার আগে বলেছিলাম তোমাদের একটা ফর্মুলা বই বানাতে হবে, বই বানিয়েছো নিশ্চয়ই, যারা এখন বানাওনি তো বানিয়ে নাও জলদি জলদি তোমাদের ফর্মুলা বুক, যেই যেখানে তোমাদের খালি ফিজিক্যাল কেমিস্ট্রি যে ফর্মুলাগুলো ইউজ হয় ওই ফর্মুলাগুলোই তোমরা ওখানে নোট করবে, ওগুলো এখন এই কদিন যে 3টা মাস আছে ওগুলো রিভাইজ করবে। আর প্রিভিয়াসের যে কোশ্চেন্সগুলো, প্রিভিয়াসের কোশ্চেনগুলো তোমাদেরকে এখন বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস 10 ইয়ার্স, 10 ইয়ার্সের বেশি পিছনে যাওয়ার দরকার নেই, 10 বছর করলে এনাফ। 10 বছরে যদি না করতে পারো তো প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন তো তোমাদেরকে করতেই হবে, যাতে যে যে কোশ্চেন এমন করে কোশ্চেন গুলো করে রাখতে হবে যাতে তোমাদের কোশ্চেন গুলো দেখে তোমাদের অ্যান্সার গুলো যাতে ক্লিক করে যায় যে কি করে এই কোশ্চেনটা করেছে আর এই অ্যান্সারটা কি। তো কেমিস্ট্রি এটাই তোমাদের মেন মন্ত্র, যে এই পিছনে চ্যাপ্টার্স গুলো আছে যে ইজি ইজি চ্যাপ্টার্স গুলো ওইগুলোকে তোমরা মেন ফোকাস করো এখন। যেটা আমি ফার্স্ট 2টো অ্যাটেম্পট আমি যেটা ইগনোর করেছিলাম, 3rd অ্যাটেম্পটে আমি এটাকে রেক্টিফাই করেছিলাম, তার ফলে কেমিস্ট্রির স্কোরটা আমার অনেক বেশি এসেছিল আগের তুলনায়। তো এটাই তোমাদের মেন মন্ত্র, যে যে জিনিসগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ইগনোর করছে সেই জিনিসটা তোমাদেরকে ক্যাচ করতে হবে, ওই জিনিসটা ক্যাচ করে তোমাদেরকে নাম্বারটা স্কোর করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টেলিজেন্ট, তোমাদের হার্ডওয়ার্কও করতে হবে স্মার্টওয়ার্কও করতে হবে, দুটোই করতে হবে। তাই জন্য তোমাদের স্মার্টওয়ার্কটা করতে হবে এই সময়, ঠিক আছে? আর তোমাদেরকে এখন কোশ্চেন প্র্যাকটিস ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম করতে হবে, মানে তোমাদের প্রিভিয়াস 10 ইয়ার্সের যেটা বললাম ওটা করো, আর টপিক ওয়াইজও করো। আর ফিজিক্যাল কেমিস্ট্রির ফর্মুলা তোমাদের সব থেকে বেশি রিভিশন শুরু করে দিতে হবে এই সময়, আর অর্গ্যানিক কেমিস্ট্রি তোমাদের এনসিইআরটি পড়ো, বাস এটুকু করলেই তোমাদের কেমিস্ট্রি স্কোর অনেক বেশি হবে। নেক্সট আরো যা যা ভিডিও আসতে চলেছে ওখানে তোমাদেরকে বলবো, OMR কি করে ফিল আপ করতে হয়, OMR ফিলিং করার স্ট্র্যাটেজি অনেক কিছু আছে, অনেকে অনেক কিছু ফলো করে কিন্তু যেটা মেন সব থেকে ম্যাক্সিমাম ফলো করে যেটা রেজাল্ট আসে ভালো সেটা তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। চলো এবার আর কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের আর কি রিলেটেড তোমাদের ভিডিও দরকার এই সময়, এই সময় তো আমি ভিডিও তোমাদের দেবো। চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমরা শেয়ার করো আর লাইক করো। চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।